হ্যালো ফ্রেন্ডস ডাব্লুবি ইউটি টি ইপিএ ইউনিভার্সিটির বিএড বিএড থার্ড সেমিস্টার বিএড থার্ড সেমিস্টার হিস্ট্রি দু হাজার আঠারোর প্রশ্নপত্র নিয়ে আজ আমরা আলোচনা করবো হিস্ট্রি থার্ড সেমিস্টার অন টু অন থ্রি সেভেন বি তো গ্রুপ এর প্রশ্ন তো তোমরা দেখো গ্রুপ এর প্রশ্ন এখানে তোমাদের পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে দুটো প্রশ সাতটা প্রশ্ন দেওয়া থাকবে এবং প্রশ্নের মান হচ্ছে দুই প্রথম প্রশ্ন শিক্ষণ কৌশল কি শিক্ষণ কৌশল কি ইতিহাসে শিক্ষণে ইতিহাস শিক্ষণে দুটি প্রচলিত শিক্ষা সহায়ক উপকরণ উল্লেখ করুন অনুশিক্ষণ কাকে বলে অনুশিক্ষণ কাকে বলে কোশ্চেন নম্বর ফোর পারদর্শিতার অভিক্ষার দিন পারদর্শিতার অভিক্ষার দিন তারপর প্রশ্ন হচ্ছে সপ্তম শ্রেণীর একটি ইতিহাস পাঠ্য বিষয় উপ এককে বিভক্ত করুন এককে বিভক্ত করুন শিক্ষামূলক ভ্রমণের দুটি গুরুত্ব লিখুন ইতিহাসে ফিল্ড ট্রিপ বলতে কি বোঝেন ইতিহাসে ফিল্ড ট্রিপ বলতে কি বোঝেন এরপর হচ্ছে গ্রুপ বি এখানে তোমাদের তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটা প্রশ্ন থাকে প্রশ্নের মান হচ্ছে ফাইভ তো প্রথম প্রশ্ন ইতিহাসে শিক্ষামূলক প্রদীপনের গুরুত্ব গুরুত্বগুলো কি। কি অনুশিক্ষণ চক্র সংক্ষেপে বর্ণনা করুন অনুশিক্ষণ চক্র মাধ্যমিক স্তরে ইতিহাস শিক্ষণে ব্যবহৃত বিভিন্ন শিক্ষণ শিক্ষণ পদ্ধতি ও কৌশলগুলি কি কি কৌশলগুলো কি কি। এরপর আমাদের পাঁচ নম্বর কোশ্চেন ইতিহাস পাঠে মেলা ও প্রদর্শনী বিষয়ে টিকা লিখুন সংক্ষেপে ইতিহাসের নিরবচ্ছিন্ন ধারাবাহিক মূল্যায়নের বিষয়ে লিখুন এরপর গ্রুপ বি অর্থাৎ গ্রুপ সি গ্রুপ সিতে একটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নের মান হচ্ছে দশ দুটি প্রশ্ন দেওয়া থাকবে প্রথম প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন অনুকৃতি পাঠ কি এই পাঠের মূল বৈশিষ্ট্যগুলি কি কী এই পাঠের মূল বৈশিষ্ট্যগুলো কী কী ইতিহাস বিষয় থেকে উদাহরণ দিন ইতিহাস বিষয় থেকে উদাহরণ দিন এরপর হচ্ছে ইতিহাসে দেওয়াল ইতিহাসে দেওয়াল ও বার্ষিক পত্রিকার গুরুত্ব সম্পর্কে লিখুন ইতিহাসে দেওয়াল ও বার্ষিক পত্রিকা সম্পর্কে লিখুন তো এখানে শেষ হচ্ছে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি